আজকের সকালটা খুব বাজেভাবে শুরু হলো। আর কেন বাজেভাবে শুরু হলো সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, সকালবেলা ছোটবাবুর ব্রেকফাস্ট বানাতে এসেছি। ব্রেকফাস্ট বানিয়েছি বলতে সবে রুটি আর পরোটাটা করেছি, আর এখানে আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি, আর এখানে কড়াই সবে তেলটা দিয়েছি, ব্যাস গ্যাস শেষ। কী রাগ ধরে বলুন তো, সকালবেলা গ্যাস শেষ হয়ে গেলে এবার গ্যাসটা যে ওই ঘর থেকে এই ঘরে আনতে হবে সেটা ছোটবাবুর পাপাকেই আনতে হবে, আর ছোটবাবুর পাপা গেছিল ওয়াশরুমে। যাই হোক, গ্যাসটা লাগানো হয়ে গেছে, আর এদিকে শুধু বাকি ছিল বলতে ম্যাগিটাই। ছোটবাবু বলল পরোটা আমি খেয়ে যাব, কিন্তু নিয়ে যাব না, আমাকে একটু ম্যাগি করে দাও। তো সবজি দিয়ে একটু ম্যাগি করে দিলাম ছোটবাবুকে, এবার এটা টিফিনে ভর্তি করে দেবো। আর ওইদিকে কিন্তু ওকে আমি খেতে দিয়ে দিয়েছি পরোটা আর ফুলকপি আলুর তরকারি দিয়েছি। আর ছোটবাবুর পাপা নিয়ে গেছে রুটি আর ফুলকপি আলুর তরকারি। প্রত্যেকদিন সকালে ভিন্ন ধরনের রান্না আমাকে করতেই হয়। চলুন এবারে ছোটবাবুর টিফিন বক্সটা আমি প্যাক করে দিই, প্যাক করে ওকে দিয়ে আসি। তারপরে আবার আমাকে নিজেকেও রেডি হতে হবে ওর সঙ্গে যাবার জন্য। তো চলুন ঝটপট করে আমি নিজেও রেডি হয়ে যাই আর টিফিন বক্সটা ওকে দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকালবেলা দেখলেনই তো, ব্রেকফাস্ট বানালাম, ছোটবাবুকে স্কুলে দিয়ে এলাম। স্কুল থেকে ফেরার পথে নিত্যদিনের আমার যা কাজ সেগুলোই আমাকে করতে হয়। প্রথমত আমাকে বাজার করতে হয়, তারপরে চলে আসতে হয় মাছ কিনতে। তো সেই কাজ কমপ্লিট করেই আমি চলে এসেছি মাছ কিনতে। আর আজকে আমি মাছ কিনলাম বাটা মাছ, আর নিলাম কাজল কৌড়ি মাছ। কাজল কৌড়ি মাছ মানে কি আয়লা মাছ বলে না, সেই আয়লা মাছ নিলাম 500, বাটা মাছ নিলাম 500। বাটা মাছগুলো সাইজে ছোট ছিল, বাট ছোট বাটা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। মাছ কেনা হয়ে গেছে, সবজি কেনা হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। বাতাসা শেষ হয়ে গিয়েছিল, বাতাসা নিলাম দোকান থেকে, আরও কিছু জিনিসপত্র নিলাম, ম্যাগি ট্যাগি যা দরকার ছিল নিলাম, নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তো চলুন এটাকে এবার রেখে দিই। রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো কী বলবো, বাসন কোসন সমস্ত কিছু পড়ে রয়েছে, আর রান্নাঘরের জানালাটাও কিন্তু এখনও ওপেন করা হয়নি। এই যে মহাশয় দুজন পিছনে পিছনে এসে যে বিস্কুট খাবে বলে বিস্কুট বার করে এনেছি, এনে দুজনকে দুদিকে দিতে হবে, নাহলে ঝগড়া করবে। চলুন আপনাদেরকে একবার শেয়ার করে দিই কী কী সবজি কিনলাম। এই যে এখানে রয়েছে পালং শাক। পালং শাকের দামটা কিন্তু অনেকটাই কমেছে, 20 টাকা করে পালং শাকের কিলো নিল, 1 কেজি নিয়েছি। মূলো আমি 500 নিয়েছি, ওই দুটো না তিনটে মূলো হয়েছে 500 গ্রাম ওজন, কারণ পাতাটা রয়েছে, আমি একটু পাতা দেখে নিই কারণ ভাজা খেতে ভালো লাগে। আর নারকল নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, একটু পিঠে খাবো বলে। এই শীতের দিনে পিঠে পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? তো ওটা সন্ধ্যাবেলা করবো, দেখি আজকে না পারলেও কালকেরে করবোই করবো। এই যে মাছ নিয়ে চলে এসেছি, একটু চিংড়ি মাছও নিয়েছিলাম লাস্টে, একদম টাকা দেওয়ার সময় চিংড়ি মাছ নিলাম, 200 চিংড়ি মাছ 50 টাকা নিয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের ছিল। আর এখানে এই যে আয়লা মাছ আর বাটা মাছ বললাম না, বাটা মাছগুলো একটু ছোট ছোট, কিন্তু বাটা মাছগুলো খেতে বেশ ভালো ছিল। আর আয়লা মাছটা ছোটবাবু খেতে এখন এত পছন্দ করে যে কি বলবো, ওকে দিয়েছিলাম 1 পিস, ও তো বাটা মাছ খেতে পারে না, ওই চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম আর 1 পিস আয়লা মাছ দিয়েছিলাম, আরও 1 পিস আয়লা মাছ কিন্তু আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। চাক, মাছ খাওয়াটা শিখে গেছে। আর এদিকে রান্না করেছি হচ্ছে এই যে ঝোল আর মাছ ভাজা রয়েছে, ভাতটা বসিয়েছি, আর এখনও এতগুলো আইটেম বাকি রয়েছে। পালং শাক ভাজা, এই পালং শাকের ভাজা বলছি ঘন্ট হবে, আর একটা হচ্ছে ওই যে মূলো শাক ভাজা হবে, আর কী কী হবে আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করে দিচ্ছি, আমি ভুলে গেছি কী কী রান্না করেছিলাম। তারপর এদিকে আমি একটু বাসন মেজে নিচ্ছি, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিদিভাইকে দিয়ে তো সব বাসন আমি মাজাই না, দুপুরে কিছুটা বাসন আমি মেজে নিই যাতে ওনারও মনটা ভালো থাকলো, আর মানে ওনার যাতে কোনো প্রবলেম না হয়, উনি এটা না ভাবেন যে এত এত বাসন পড়ে, এত এত বাসন পড়ে দুবেলাই, একবেলা একটু হালকা রাখার চেষ্টা করি, সেই জন্যই আমি বাসনগুলো না মেজে নিই। তো হালকা ফুলকা যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো, সাদামাটা বাসনগুলো আমি একটু মেজে নিচ্ছি। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন কাজগুলো কমপ্লিট করে নিই।
কমপ্লিট করে নিয়েছি আর ফাইনাল কি রান্না হয়েছে সেটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। তারপরে যাব হচ্ছে স্নানে। আজকে জামা কাপড় কাচবে না, আজকে যেহেতু ফ্রাইডে, কাল স্যাটারডে ছুটি আছে, তো কালকে জামা কাপড় কাচবো, আজকে পুরো গিয়ে স্নান করে নেবো। মাথায় শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু না আজকে শ্যাম্পু করবো না, কারণ আমাকে স্পা করতে হবে, তো সেই জন্য আজকে আর শ্যাম্পু করবো না, কালকে একবার স্পা করে নেবো। স্পাটা শেষ হয়ে গেছে, আনতে যাবো যাবো আজকে গিয়ে কালকে স্পা করে দেবো। তো চলুন কি রান্না করেছি সেটা একবার শেয়ার করে নিই। হাঁপিয়ে গেছি। আজকের দুপুরের মেনু আমাদের এই রকম, ঠিক এই যে পালং শাকের ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে, এখানে বেগুন রয়েছে, মূলো রয়েছে, আর রয়েছে হচ্ছে শিম দিয়ে একটা ঘণ্ট, আর এখানে আয়লা মাছের ঝাল। আয়লা মাছটা না একটু ভেঙে ভেঙে গিয়েছিলো আজকের, আর এই ভাজা মাছটা রেখে দিয়েছি ছোটোবাবুর জন্য, চিংড়ি মাছ ভাজা। মূলো শাক ভাজা করেছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, মূলো শাক ভাজা একটু পেঁয়াজটা বেশি থাকলে খেতে ভালো লাগে। আর এখানে ঝোলটা তো আগে শেয়ার করেই দিয়েছিলাম আপনাদের সঙ্গে, শিম দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, দারুণ হয়েছিল ঝোলটা, এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো। আর ওতে রয়েছে ভাত, আর এখানে রেখে দিয়েছি চার পিস বাটা মাছ ভাজা, কেউ যদি খেতে চায় তাকে দিয়ে দেবো। বাটা মাছ ভাজা খেতে অনেকেই ভালোবাসে, অনেকে মালিঙ্গে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে খেতে ভালোবাসে। তো চলুন এবার এগুলো ঢাকাঢুকি দিয়ে দিই। এদিকে কিচেনটাও কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এই কটা বাসন রেখে দিয়েছি দিদিভাইয়ের জন্য। ছোটবাবু রেডি হয়েছে, পড়তে যাচ্ছে, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটা শর্টস বানালাম, সেটা এখনও এডিট করে উঠতে পারিনি, আর আজকের গড়বড় হয়ে গেছে। আমি ভিডিও মানে ব্লগ ভিডিও আপলোড করেছি, এবার ভাবছি যে আপলোড হচ্ছেই না হচ্ছেই না, তো শর্টস বানাতে রিল লেগে গেছিলাম, তারপরে এখন ভিডিও আপলোড হয়নি বলে চেক করছি, দেখি ওয়াইফাই অন করিনি আমি, সেই ফোনের নেটে, ফোনের নেট আবার শেষও হয়ে গেছে, আপলোডিং বন্ধ হয়ে গেছে, কি ঝালা বলুন তো। বেরিয়েছে আমাদের ছোট বাবু, আমাদের ছোট বাবু যাচ্ছে এখন এই যে মহৎ কাজ করতে, মহৎ কাজ করতে। মাফলারটা কিন্তু গলাটা ফাঁকা, পুরো গলাটা পুরো ফাঁকা। টাটা, ও মাফলার নিল, ওর ব্যাগ ভারী হয়ে যাবে। এসেছি রাতে, একদম রাতের ডিনার তৈরি করতে, আর রাতের ডিনারে আজকে রয়েছে রুটি, মিষ্টি, দুধ গরম করতে হবে, দুধ রয়েছে আর তরকারিপত্র সবই রয়েছে। তো রুটি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কড়া, আর এই কড়াটা আমি বসিয়েছি কেন জানেন, এই যে এই দেখুন এইখানে চারটে রুটি রয়েছে, সেটা কিন্তু ওবেলার রয়েছে, আর এটা এখন একটু ঘি দিয়ে শিখে নেবো, খেতে কিন্তু ভালো লাগবে। আর এইদিকে রয়েছে হচ্ছে মিষ্টি, এই যে আমার জন্য দুটো লাল মিষ্টি নিয়ে এসেছে, আর বাদবাকি সবাই রসগোল্লা খেতে পছন্দ করে রসগোল্লা নিয়ে এসেছে। তো চলুন দুধটা এবারে গরম করে নিই, দুধটা গরম করব, পরোটাটা শিখব, পরোটা মানে রুটিটা শিখব, আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই বাই।